বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমী বিয়ে করেছেন, প্রায় 22 বছর অতিবাহিত হয়েছে। 22 বছরের বিবাহিত জীবনে একবারও শ্বশুরবাড়ি যাওয়া হয়নি মৌসুমীর। মৌসুমীর শ্বশুরবাড়ি বরিশালের গৌরনদীতে, অর্থাৎ জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি জন্মটা বরিশালে গৌরনদীতে। বরিশালে বাড়ি হলেও ওমর সানি বড় হয়েছেন ঢাকাতে। ব্যস্ততার কারণে নিজের শ্বশুরবাড়িতে যাওয়া হয়নি মৌসুমীর। দীর্ঘ 22 বছর পর এবার শ্বশুরবাড়িতে গেলেন মৌসুমী। স্থানীয় একটি ফ্যাশন হাউসে শোরুম উদ্বোধন করতে মূলত সেখানে গিয়েছিলেন সানি মৌসুমী। আর সে সময় নিজের পৈতৃক ভিটা বাড়িতে ঘুরে এসেছেন বলে জানান ওমর সানি। এ বিষয়ে সানি বলেন, আমার বাড়ি বরিশালে, তবে বেড়ে ওঠা ঢাকায়, কিন্তু আমি মনের মধ্যে বরিশালকে অনেক বেশি ধারণ করি। আমার ছেলে ও মেয়ের কাছে বরিশাল নিয়ে অনেক গল্প করি। কাজের চাপে খুব বেশি যাওয়া হয় না, এমনকি মৌসুমীকে নিয়ে আমার এটাই প্রথমবার বরিশালে যাওয়া। অনেকটাই রথ দেখে কলা বেচার অবস্থা, কারণ আমরা বরিশালে মূলত B2 ফ্যাশন হাউজের শোরুম উদ্বোধনে এসেছিলাম। সুযোগ পেয়ে একটু ঘুরে আসলাম গতকাল রাতে, আমরা ঢাকায় ফিরেছি। ছোট একটা ট্যুর ছিল, তারপরও মনে অনেক শান্তি পেয়েছি, কারণ আমার চাচাতো ভাই ও বোনদের সাথে দেখা হয়েছে। মৌসুমীও অনেক পছন্দ করেছে বরিশাল। বরিশালের মানুষ তাকে অনেক সম্মান ভালোবাসা দেখিয়েছে। B2 ফ্যাশন হাউস কর্ণধার বিথি পোদ্দার ও এ প্রসঙ্গে বলেন, ওমর সানি ও মৌসুমী বাংলাদেশের আইডল। সানি ভাই আমাদের বরিশালের বড় ভাই, আর মৌসুমী আমাদের ভাবি, যে কারণে আমরা তাদের দিয়ে ফ্যাশন হাউস উদ্বোধন করিয়েছি। বরিশালের অনেকেই আছেন যারা ঢাকায় গিয়ে শপিং করেন, এখন থেকে আর করতে হবে না। বরিশালে বসেই পাবেন বিশ্বমানের পোশাক। B2 ফ্যাশন হাউসটি গতকাল 25 মে সন্ধ্যায় এর উদ্বোধন হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্মধার বিটি পোদ্দার ও বাবুল পোদ্দার সহ এলাকার জনপ্রতিনিধি ব্যবসায়ীবৃন্দ। উল্লেখ্য, বরিশালে যাওয়ার বিষয়টি বেসরকারি চ্যানেলের এক অনুষ্ঠানে বলেছিলেন ওমর সানি। যদিও তখন তিনি ঠিক কখন কবে বরিশালে যাবেন সেটা বলেননি, আর হঠাৎ করে নিজ পৈতৃক ভিটাতে বসে চমকে দিয়েছেন এই তারকা দম্পতি। এরকম আরও নতুন নতুন এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন।